হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যেটি তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখ একের দাগে বলছে একের দাগের এক অতি অতি প্রকাণ্ড বটগাছ অপেক্ষা খুব ছোটো বীজ বীজ হতী জন্ম শুনস্থানের সঠিক বিকল্পটি লেখ ক মোটর খ সরিষা গ ছোলা নাকি ঘ কলাই যেটা বলছে একের দাগে দুই পিসি মশাই এর নাম ক জোনাকি ঘোষাল খ জানকিনাথ ঘোষাল গ জিমু জিমুতনাথ ঘোষাল নাকি ঘ জীবনানন্দ জীবনচন্দ্র ঘোষাল দুই দাগ প্রশ্ন বলছে খুব সংক্ষেপে নিচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও দাগের এক প্রিভেন্সিয়াল কনফারেন্স কথা হয়েছিল কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্ট কে ছিলেন যে দাগে দুই দুইজনে মিলে অতীতে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন দুইজন কে কে তারা কী কী খাবার নিয়ে এসেছিল যে দাগে তিন এরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল বৃক্ষ শিশু কীভাবে নিরাপদে ঘুমাইয়া থাকে এরপর রয়েছে দেখো চীনের দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো তিনের দাগে এক ও ছেনুমাসিরা বিশ্বস্তম্ভ মূর্তিতে বলেন বিশ্বস্তম শব্দের অর্থ কি বক্তা কাকে উদ্দেশ্য করে কি বলেছেন নেক্সট ডেটটা বলছে তিনের দাগের দুই একই বলে রাজ সমাদর রাজ সমাধর কি পরিচয় পাওয়া গিয়েছিল চার দাগে প্রশ্ন বলছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি চার দাগের এক ছন্দ ছাড়া কবিতাটি রচিতা হলেন ক অচিন্ত কুমার সেনগুপ্ত খ জীবনানন্দ দাস গ অজিত দত্ত নাকি ক্ষেমানন্দ মিত্র চার দাগের দুই বলছে পাড়া দুই দুপোহর ভালোবাসি কবিতায় কোন নদী কথা আছে ক জল সিডি খ খানসিঁড়ি গ গঙ্গা নাকি ঘ যমুনা পাঁচের দাগের প্রশ্ন বলছে খুব সংক্ষেপে নিজে ভাষায় লেখো পাঁচের দাগের এক মাছানের পরে কি আছে পাঁচের দাগের দুই দাঁড়াও কবিতায় কবির মতে কে হাঁস ফেতেছে ছয়ের দাগের প্রশ্ন বলছে ছয় এক একেরটা থামিয়ে রয়েছে থামিয়া রয়েছে এই বাড়ির এই বাড়ি এর বাহিরে বাড়িতে ভালোবাসে কার কেন থেমে রয়েছে ছয়ের দ্বার দুই বছর রৌদ্রে যেন ভিজে বেদনায় গন্ধ লেগে আছে কবি চোখে প্রকৃতির কোন বেদনার ছবি ধরা পড়েছে এরপর দেখো দাগের খুব সংক্ষেপে নিচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও সাথে দাগের এক বলছে দুর্গা দুর্গা চলতে বানানোর জন্য কী খুঁজছিল দেড়টা বলছে অমলাকে কেমন দেখতেছিল তিন বলছে বিশালক্ষী দেবী কোন দেবী গ্রামে কোন রোগ হবে বলে হসদ করেছিল নেক্সট প্রশ্ন বলছে আর্টের দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নিজের ভাষায় আটের দাগের এক বলছে রানুকে বলবো বক্তাকে সে কি বলবে হয়েছিল এরপর রয়েছে আটের দাগের দুই পটু কোন পড়ার ছেলে ছিল পটু জেলেদের ছেলের কথা মতো আরও এক হাত দূরে থেকে বলছে কড়ি খেলতে রাজি হয়নি কেন নেক্সট হচ্ছে নয় দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও একটা হচ্ছে আমি আমরা কি ধরনের সর্বনাম চারটি অপশান রয়েছে তোমরা দেখে নিও এরপর হচ্ছে নয় দাগে দুই আমি আর তুমি সেখানে যাব আর কি ধরনের অব্যয় চারটি অপশান রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এরপর হচ্ছে নয়ের দাগে তিন ওর কথা আর তুমি বল তুমি বলল না ওকে কেউ পছন্দ করে না আমি এটা জানি এই অংশে সব সংখ্যা হলো ক ছয় খ সাত গ পাঁচ নাকি ঘ চার নয় দেখে চার বলছে রমেশ অবাক হইয়া কইল ব্যাপার কি এটি একটি ক বলছে প্রশ্নবোধক বাক্য খ বলছে বিস্ময়বাচক বাক্য নাকি গ অধস্ত বাক্য নাকি গ অনুজ্ঞবাচক বাক্য দশটা রয়েছে তোমার এলাকায় রাস্তাঘাটের বেহালা অবস্থা করো জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি আবেদনপত্র রচনা করো